কলেরা ও ডায়রিয়া রোগীদের পরিচিত হাসপাতাল আইসিডিডিআরবিতে রোগীর সংখ্যা প্রতি মার্চেই বাড়ে। এপ্রিলের শুরুতে কমে আসার কথা থাকলেও এবার তা হয়নি, বরং রেকর্ড ছাড়িয়েছে। ডাক্তাররা বলছেন অতিরিক্ত গরম আর পরিষ্কার পানি পান না করার কারণেই বাড়ছে রোগী। আমরা জানি যে এই পানিবাহিত রোগ, এটা ডায়রিয়া এবং ডায়রিয়ার জন্য যে জীবাণুগুলা, কলেরার জীবাণু বলেন বা আদার্স যে ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো সবই পানিবাহিত। ঢাকা শহরের সব জায়গা থেকেই পেশেন্ট পাচ্ছি। এবার আইসিডিডিআরবিতে বেশি রোগী ভর্তি হয়েছে যাত্রাবাড়ি, শনিরাকড়া, দক্ষিণখান, উত্তরা, মিরপুর ও মোহাম্মদপুর থেকে। অভিযোগের তীর ওয়াসার পানির দিকে। কিছুদিন যাবৎ পানির অবস্থাটা এত খারাপ, মানে পানি খাইতে গেলে এত পরিমাণে গন্ধ, আর পানির হচ্ছে আপনার ফোটানোর পরে যেমন কালচে একটা ভাব থাকে, আর পানিটা পরিষ্কার না, পানি গন্ধ কয়, তারপরে খাইলে কেমন যেন লাগে। রাজধানীর শনিয়াকড়ার শেখদে এলাকায় থাকেন সাবরিনা। সেখানে ওয়াসা সরবরাহ করা পানি ব্যবহারযোগ্য নয় বলে পানি কিনতে বাধ্য হচ্ছেন তিনি। পানিতে ব্যবহার করা যায় না, অনেক ময়লা আসে পানিতে এবং কালো কালো পানি আসে আর কি, ওটা আমরা ব্যবহার করতে পারি না, কিনে ব্যবহার করি অনেক সময়। এলাকার আমার একটা পুরো আঙ্গ যে সাইডটাই পুরো আমি পানি দিই, এটা মনে হয় 60-70টা পানি দিই। ওয়াসার লাইনের পানি ঘোলা ও দুর্গন্ধযুক্ত। এলাকাবাসীর অভিযোগ, পানির কারণে এখন ঘরে ঘরে ডায়রিয়া রোগী, সাথে বাড়ছে চর্মরোগ। এত ময়লা পানি, এত যে গন্ধ, তা বলার না। উজু করতে গেলেও পানিটা ভিতরে গেলেও পাতলা পায়খানা পড়ে দিই, এরকম হয়ে গেছে অলরেডি। ঘুমুতের পানি সব শহর চলে আসে, উজু বন্ধ করা যায় না, এরকম পানির প্রচুর গন্ধ গুসু করে চুলকানি বেড়ে গেছে। আমরা ভুলে গেছি কবে আমরা ওয়াসার পানি খাইছি, বাট আমরা প্রতি বছর প্রতি মাসেই নিয়মিত বিল দিয়ে যাচ্ছি। তবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এরই মধ্যে দাবি করেছেন পানির সাথে ডায়রিয়ার কোনো সম্পর্ক নেই। আইসিডিডিআরবি যেই মুহূর্তে ডায়রিয়ার প্রকোপ বিশেষ বিশেষ কোনো কোনো এলাকার থেকে বেড়ে গেল, তখনই তারা আমাদেরকে অ্যাড্রেসগুলো দিয়েছে। সেই 10টা জায়গায় আমরা সঙ্গে সঙ্গে ওইখানকার পানিকে নিয়ে ল্যাবরেটরি টেস্ট করিয়েছি। তো ল্যাবরেটরি টেস্টের পরে আমাদের কোনো বিশেষ কোনো ব্যত্যয় পাওয়া যায় নাই, অর্থাৎ ওগুলোর মধ্যে কোথাও কোনো আপনার ইকোলাই বা যেটাকে বলে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যায় নাই। পানিবাহিত বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে আনতে রাজধানীর বিভিন্ন এলাকায় দূষণমুক্ত পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছে স্থানীয়রা। নুরুন নাহার, বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।